পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য, কোমল, কাঙ্ক্ষিত ও দুরন্ত এক মানবিক অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যে সর্বসৃষ্টির প্রাথমিক উপাদান সে কথা নিশ্চিত বলা যায়। পরম করুণাময় অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার সৃষ্টিতে। সবচেয়ে বেশি ভালোবাসা ও দরদ দিয়ে ঘুরেছেন এই মানব জাতিকে। জনম জনম ধরে ভালোবাসার সব কিছুকে তুচ্ছ করে নিজের আসনকে করেছে সমুন্নত। ভালোবাসার ব্যাপ্তি এতই বিশাল যে সারা জীবন ব্যয় করেও এর সীমা পরিসীমা নির্ধারণ করা কঠিন। বছর ঘুরে আবারও আসছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার সিক্ত হৃদয় আবেগে আপ্লুত থাকে এই দিনকে বিশেষভাবে উদযাপন করার জন্য। বছর জুড়ে অবিরাম ভালোবাসা চললেও দিনটি যেন একটু বেশি করেই ভালোবাসার। বছর জুড়ে অবিরাম ভালোবাসা চললেও দিনটি যেন একটু বেশি করেই ভালোবাসার। কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না কেন এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হয়। এর ইতিহাস হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে নিই ভ্যালেন্টাইন ডে এর জন্ম, উৎপত্তি, কখন, কবে ও কোথায় হয়েছিল। বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সাংবাদিক শফিক রেহমান। 1993 সালে যায় যায় দিন পত্রিকার আলোচনার মাধ্যমে বাংলাদেশে প্রথম বিষয়টি আত্মপ্রকাশ ঘটে। এরপর প্রায় 2 দশকের বেশি সময় ধরে ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে সেই ভ্যালেন্টাইন ডে বাংলাদেশি সমাজে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। খ্রিস্টজন্মের আগে রোমানদের ছিল জয় জয়কার অবস্থা। রোমানরা খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়ার আগে পেগান বা পৌত্তলিক ধর্মের অনুসারী ছিলেন। পেগান ধর্মের লোকজন খ্রিস্টপূর্ব 4th শতকে পূর্বপুরুষদের মাধ্যমে প্রতিষ্ঠিত লিওপার্সেলিয়া বা পেব্রুয়ালিয়া পূজা পালন করত। এই পেব্রুয়ালিয়া অনুষ্ঠানের নামানুসারে পরবর্তীতে মাসটির নামকরণ করা হয় ফেব্রুয়ারি। মাসটির 13 থেকে 15 তারিখ পর্যন্ত এই পূজা হতো। পূজার উদ্দেশ্য ছিল দেবতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পূর্ণতা, উর্বরতা ও সমৃদ্ধি লাভ করা। অনুষ্ঠানের মাঝের দিনটি ছিল খুবই আকর্ষণীয়। 14ই ফেব্রুয়ারি দেবীরানী জুনোর সম্মানে পবিত্রতার জন্য কুকুর আর উর্বরতার জন্য ছাগল উৎসর্গ করা হতো। উৎসর্গীকৃত কুকুর ও ছাগলের রক্তে রঞ্জিত হয়ে যুবকেরা চামড়ার তৈরি সামান্য পোশাক পরত। তারপর চামড়ার ব্যাট দিয়ে দেবীর নামে তরুণীদের পশ্চাতে আঘাত করত। বিশ্বাস করা হতো দেবী এই জন্য এই তরুণীদের উর্বরতা বাড়িয়ে দিবেন। দিনটির আরও একটি বিশেষত্ব হল এই দিনেই পরবর্তী 1 বছর আনন্দ দেওয়ার জন্য দেবীর ইচ্ছায় লটারির মাধ্যমে তরুণরা তাদের তরুণী সঙ্গিনীকে পেতেন। প্রথা অনুযায়ী বড় একটি বক্সে তরুণীদের নাম লিখে রাখা হতো। সেখান থেকে তরুণরা এক একটি নাম তুলে পরবর্তী বছর লটারি পর্যন্ত নির্বাচিত যুগল একসঙ্গে থাকার সুযোগ পেতেন। 269 সালে ঘটে যায় আরেকটি ঘটনা। সে সময় রোমান সম্রাট ছিলেন ক্লাডিউপাস। খ্রিস্টান ধর্মযাজক, সমাজসেবক ও চিকিৎসক স্টিভ ভ্যালেন্টাইন নামে এক যুবক ধর্মপ্রচারকালে রোমান সম্রাট ক্লাডিউপাসের নানা আদেশ লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন। রোমান সম্রাটের যেসব আদেশ তিনি লঙ্ঘন করেছিলেন তার মধ্যে প্রধানত ছিল রাজার সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য যুবকদের বিয়ে নিষিদ্ধ ছিল, কারণ অবিবাহিত সেনারা যুদ্ধক্ষেত্রে বেশি ধৈর্যশীলতার পরিচয় দিতে পারতেন। তাই রোমান সম্রাট ক্লাডিউপাস এর যুবক সেনাদের বিয়ে করা নিষেধ করে দেন। কিন্তু স্টিভ ভ্যালেন্টাইন এসব সেনাদের বিয়ের জন্য উদ্বুদ্ধ করতেন ও গোপনে বিয়ে দিয়ে দিতেন। তাছাড়া জনগণকে ধর্মদ্রোহী করা, সম্রাটের বিপক্ষের যুদ্ধাহত খ্রিস্টান সৈন্যদের চিকিৎসা করা এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের জন্য সম্রাটের রোষানলে পড়ে গ্রেপ্তার হন স্টিভ ভ্যালেন্টাইন নামের এই যুবক। কারাগারে যাওয়ার পর জনগণের সহানুভূতিতে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
এই জনপ্রিয় মানুষটিকে দেখার জন্য প্রতিদিন অগণিত মানুষ কারাগারে যেতেন। তার মধ্যে কারারক্ষীর অন্ধ মেয়ে জুলিয়া ছিলেন অন্যতম। স্টিভ ভ্যালেন্টাইনের সঙ্গে তিনি প্রায়ই দেখা করতেন এবং দীর্ঘ সময় তার সঙ্গে থাকতেন। এক পর্যায়ে স্টিভ ভ্যালেন্টাইন আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে অন্ধ জুলিয়াকে সুস্থ করে তোলেন, জুলিয়াকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন এবং দুজনেই গভীর ভালোবাসায় আবদ্ধ হন। এই সংবাদে ক্ষিপ্ত হয়ে সম্রাট 270 সালের কোনো এক সময়ে জনসম্মুখে স্টিভ ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। এই সংবাদে ক্ষিপ্ত হয়ে সম্রাট 270 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। স্টিভ ভ্যালেন্টাইন ফাঁসিকাষ্ঠে যাওয়ার আগে তার ভালোবাসার মানুষকে জুলিয়াকে একটি চিঠি লেখেন, যার শেষে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। এরপরই 496 সালে খ্রিস্টানদের সেই লিও পার্সেলিয়া বা ফেব্রুয়ারিয়া পূজার নাম ও পদ্ধতি পরিবর্তন করে নিজ ধর্মের যাজক স্টিভ ভ্যালেন্টাইনের নামে অনুষ্ঠানের নামকরণ করেন। শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের পথ চলা।